সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার ভাসাই পাইকর অঞ্চলের সাহেবনগর গ্রামে। স্থানীয় মানুষজন ওই যুবককে বেধড়ক মারধর করে। পরে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার ভাসাই পাইকর অঞ্চলের সাহেবনগর গ্রামে। জানা যায়, সাহেবনগর এলাকার একটি কোচিং সেন্টার সংলগ্ন এলাকা থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এসে সাইকেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে যায় ওই যুবক। স্থানীয় মানুষজন ওই যুবককে বেধড়ক মারধর করে। পরে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিকবার এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথমত আমি দেখি একজন আমাদের বাড়ির সামনে দিয়ে কি 5-6 বার করে মানে ঘোরাফেরা করতে থাকে। এখানে প্রায়শই মানে স্কুল কোচিং থাকার কারণে অনেক ছাত্রছাত্রী পড়তে আসে, তাদের সাইকেল প্রায়শই চুরি হয়ে যায়। সেই দিক মাথায় লক্ষ্য রেখে আমার মনে এক প্রকারের সন্দেহ জাগে এবং আমি সেই জিনিসটাকে লক্ষ্য করার চেষ্টা করি। যখনই আমি প্রত্যক্ষভাবে লক্ষ্য করার চেষ্টা করি, তখন দেখি একজন সাইকেলের তালা মানে খোলার চেষ্টা করছে, খুলে সাইকেল যে মতো অবস্থায় বার করেছে। আমি সামনে গিয়ে দাঁড়াই, তারপরে পরে ও সাইকেলের ছেড়ে সাইডে দাঁড়িয়ে যায় এবং অস্বীকার করতে থাকে যে সে চুরি করেনি। কিন্তু আমি প্রত্যক্ষভাবে দেখেছি এবং দেখার পর তাকে হাতে না দিয়ে রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।